অভিনেত্রী রায়মা ইসলাম শিমুকে গলা টিপে হত্যার পর লাশ গুম করার জন্য মরিয়া হয়ে ওঠে স্বামী খন্দকার সাখাওয়াত আলিম নোবেল। নিজে থেকে কোনো ধরনের বুদ্ধি না পেয়ে সহযোগিতার জন্য ডেকে আনেন বন্ধু আবদুল্লাহ ফরহাদকে। এরপর দুজন মিলে লাশ গুমের পরিকল্পনা করতে থাকেন। দুজনের পরামর্শে লাশটি দুটি বস্তায় ভরে রাখা হয়, কিন্তু রুমে থেকে বের করতে না পেরে নিরাপত্তা কর্মীকে গেট থেকে সরাতে তাকে নাস্তা কিনতে পাঠিয়েছিলেন। ওই সুযোগে বস্তায় ভরা লাশটি দুই বন্ধু মিলে গাড়ির পেছনে তুলে ফেলেন। এরপর রোববার দিন ভরেই লাশ ফেলতে গাড়ি নিয়ে ঘুরতে থাকেন তারা। শেষ পর্যন্ত রোববার রাতে লাশ ভরা বস্তাটি কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের পাশে ফেলতে পারেন। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন নোবেল ও ফরহাদ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছেন। তারা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ বলছে বাসা থেকে লাশ বের করতেও নাটক করেছিলেন নোবেল। ওই দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুল সালাম বলেন, শিমুর লাশ লম্বালম্বি করে দুটি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়। এরপর নোবেল তার ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে লাশের বস্তাটি রাখেন। প্রথমে তারা গাড়িটি নিয়ে মিরপুরের দিকে গিয়েছিলেন, কিন্তু সেখানে লাশ ফেলার উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফিরেন। তখনও শিমুর মরদেহ ভরা বস্তাটি গাড়িতেই ছিল। রোববার সন্ধ্যায় আবার তারা লাশ গুম করতে বের হন, বলছিলেন ওসি আব্দুল সালাম। ফরহাদ পুলিশকে বলেছেন, সন্ধ্যার দিকে তারা গাড়িটি চালিয়ে মোহাম্মদপুরের দিকে যান। এরপর বসিলা ব্রিজ এলাকা ঘুরতে থাকেন। রাত 9:30টার দিকে আলিপুর ব্রিজের কাছে গিয়ে বস্তাটি ফেলে চলে আসেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি বলেন, লাশ ফেলে দুজনে ফিরে শিমুর সন্ধান চেয়ে আবার কলাবাগান থানায় জিডি করেন। এই জিডির বাদী হন নোবেল। তারা নিখুঁতভাবে কাজটি করে স্বাভাবিক আচরণ করছিলেন, কিন্তু যে সুতা দিয়ে বস্তা সেলাই করা হয়েছিল সেই সুতার বান্ডেল পাওয়া যায় গাড়িতেই। এতে ধরা পড়েন ওই দুজন। লাশ ফেলে গাড়িটি ধোয়া হয়েছিল, এরপর তাতে ব্লিচিং পাউডার দেওয়া হয়। তাতে সন্দেহ আরও বাড়ে, যা হিসাব মিলাতে পুলিশের আরও সহজ হয়, বললেন ওসি। রোববার সকালে শিমু গ্রিন রোডের বাসা থেকে বের হন বলে তার স্বামী দাবি করে আসছিলেন। তার ফোন বন্ধ থাকায় স্বজনেরা সন্ধান চালাতে থাকেন। এরপর কলাবাগান থানায় জিডিও করা হয়। তবে সোমবার সকালে পুলিশ আলিপুর ব্রিজের পাশ থেকে বস্তায় ভরা অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্রের সার্ভারে আঙুলের ছাপ মিলিয়ে পুলিশ জানতে পারে ওই লাশটি অভিনেত্রী শিমুর। এরপরেই এ নিয়ে তোলপাড় শুরু হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে ওই অভিনেত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিমুর সহকর্মীরা বলেছেন, 1998 সালে কাজী হায়াতের বর্তমান সিনেমার মধ্য দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। এরপর তিনি বিভিন্ন পরিচালকের অন্তত 25টি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় নিয়ে সরব ছিলেন। সর্বশেষ একটি বেসরকারি টিভিতে তার অভিনীত ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর আগে একটি বেসরকারি টেলিভিশনে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন শিমু। পাশাপাশি নাটক নির্মাণে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। সম্মানিত ভিউয়ার্স, এই চাঞ্চল্যকর তথ্যটি নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবং দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।